স্যার ছেলে পক্ষ চাইছে। দেখে বেরেক মারতে পারিস না ভাই বোকাছো দ্বারা। স্যার 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 বর কুণ্ঠে আবে সালা মালা লে যা বর কুণ্ঠে বালিবে এরা কাজের লোক আসছে কাজ করার লেগে। কাজ করে তোরা সামান লে ভিতরে যা। আরে এসে রে তুই হাঁট তুই ভাড়া পড়ে লে যা হাঁট যা। শোন ভালোভাবে কাজ কাম করবি যাতে কোনো কিছু ভাঙা চূড়া না হয়। আর বুঝতে পারছিস ভাঙা চূড়া হলে বিয়া বাড়ি বিশাল ক্ষতি হয়ে যাবে। আর তোর কাজ শেষ হতে কয়দিন লাগবে? পাঁচ দিন তো লাগবে জি ভাই। পাঁচ দিন? ঘরের মধ্যে সব দামি দামি জিনিস আছে কোনো কিছু না ভাঙে। আরে স্যার কিচ্ছু ভাঙবে না, আমার এখানে যে লেবার গালা আছে আরও মনে করো যে খুব এই ছড়াই চুপ। হ্যাঁ স্যার সরি স্যার, তো আমার এখানে যেগুলো আছে আরও সবাই কি ভাঙলি বে? আবে আস্তে আস্তে তোর ভাঙা জোড়া শুরু হয়ে গেছে বে। আবে রঙিল পেপার মারার লাগে দু বোতল আঠালে এসছিনু দু বোতল ভেঙে ফেলে দিবে আমি করবো কি বে? আর স্যার স্যার ওরা চলে এসছে। কেটা চলে এসছে বে? বর পক্ষ। আবে আবে ভক্করা সাফ করে এখানে ডাবো কাছে দাঁড়া চলে এসছে সবাই ভক্করা সাফ করে। মুখ শুধু হয়ে গেছিস বড়? হ্যাঁ পাঁচ দিন লাগবে বে বোকাচ্চো দা, দুদিনের ভিতরে কাজ শেষ করতে হবে। আসসালামু আলাইকুম। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা আমার দাদার বাপ রোহানপুর থেকে কিনে নিয়ে এসছিল। এই ছবিটা সে কালে 1,00,000 টাকা দিয়ে কিনে নিয়ে এসছিল। আবে কি করি তোরা বে? আবে ইয়ে ঘড়ি কি করে ভাঙলি বে? এখন কি করব বে? হায় রে আল্লাহ রে দাম ফসালারা ভাঙে দিলে হারে দামি ঘড়ি বে। এটা দাম জানিস কত দাম বে এটার বে? হ্যাঁ সালা এ এ দিক টাকা কোন দিক টাকা আছিস তুই? তুই ঘড়ি ভাঙলি কেন বে? হ্যাঁ সালা আরে হাসাস করে দিল সব কি করলি? হ্যাঁ তোরাকে 1 টাকাও ছাড়বো না সালার আগে মাইরা শেষ করে দেবো সব। স্যার স্যার এটা পুরানা ঘড়ি বেশি দাম নয়। আরে 50,000 টাকার দাম এটার বে। এ একটু এদিকে আসেন জি সব ডাকছে। হ্যাঁ হ্যাঁ আসছে আসছে থামো। আরে শুন 1 টাকাও ছাড়বি না সালার দরজা জানলা বন্ধ কর। দে এখন দে 50,000 টাকা দে সালা শালা হারামি শালারা। আমি ফেলিনি ভাই এ শালা ফেলিছি। শালাকে তো আজ গাইব করে দেবো কইবে। এই এই থাম থাম খারুয়া শালা তুই খারুয়া শালাকে আজ গাইব করে দেবো শালা থাম থাম। আমি এটা কি করলি বে? এটা আমি কোন যে ভাই এটা তো আপনি করলেন। আরে শালারা হাকা বাকরা সাফ কর ভকর কর 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 আমি দেখছি কেউ যে না আছে। হ্যাঁ ক আমি তুই কর না বে শালা কর কর ভকরে সাফ কর ভকরে সাফ কর। আরে মেরে ফেল ফেলে কর ভকরে কর ভকরে কর তবে ভকরে কর কেউ চলে আসবে বে। আরে ভক করে কর কেউ চলে আসবে। হায় রে আল্লাহ রে ভক করে কর এ রে আল্লাহ শেষ। ইয়ে আবে কি হলো বে? হ্যাঁ কি হয়েছে তোর ঘরে? তোরা সব কাহা বাহা লাগিয়ে দিন কেনে সব রং টং করে কি করেছে? হোলি হে ভাই হোলি হে। তোর হোলির কিছু কই? হ্যাঁ আমার বেটির বিয়া তুই রং টং ফেলে তুই কি করতে আসিস বে? তুই আর বেটির বিয়া ভাঙতে আসিস বে? হ্যাঁ তোর কিছু কই? হ্যাঁ এর তো মরা মরা অবস্থা। আবে ই মোরছো তাকে লে যা ফেল দেগা বাল এখানে কি করতেছিস? মরা মরা অবস্থা তাকে লে যা তাড়াতাড়ি লে যা সরকারি হাসপাতালে লে যা। আর বিহা বাড়ি এমনি যে যদি মরে যায় এখানে তখন পুলিশ এসে এবার হার বাড়িতে কাহা বাহা শুরু করে দিবে। আমি তো কোচু মরু স্যার কাজই চলে এসছে ওরা কাহা বাহা লাগিয়ে দিয়েছে স্যার চলেন। আবে কোন বিপদে পড়নু বে? এ হটাবে মিষ্টি হটাবে তোর কিছু এ ভক করে হার বেটিকে সাজা চল চল এ আগে ফেল দো আগে যা। স্যার টাকা দেন কেন বে? ওকে হাসপাতালে ভর্তি হতে হবে না? আবে ওকে হাসপাতালে ভর্তি করবি আগে টাকা আছে বে। হ্যাঁ ওকে নিয়ে যা ছাইর মান্দে ফেল দেগা হটা শালা। তখন মরলে তখন আবার কাফনের কাপড় কিনতে হবে আমাকে। হাট জবাক হাট।